আগামী নির্বাচন কিভাবে হবে তা নিয়ে দেশের অধিকাংশ রাজনৈতিক দলই দুটি বলয়ে বিভক্ত। এই অবস্থায় জাকের পার্টি মনে করছে, ক্ষমতা নিয়ে গত দেড় দশকে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বকে চাপে ফেলেছে। বিএনপির যে অবস্থা, তারা ১৪ বছর ক্ষমতার বাইরে। এবারের নির্বাচন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যায় তাহলে তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করে আনতে হবে, আর যদি সেটা তারা না পারে তাহলে নির্বাচন ফেরানোর চেষ্টা তাদের করতে হবে। সেটাতেও যদি তারা ব্যর্থ হয় তাহলে জনগণের আস্থা তাদের কেন্দ্রীয় নেতৃত্বের উপরে নাও থাকতে পারে। একইভাবে সরকার এই সমস্ত কিছুর মধ্যে যে যতটুকু অগ্রসরমান হয়েছে সেটা তারা যদি ধরে রাখতে না পারে এবং তারা যদি ক্ষমতার থেকে পড়ে যায় তাহলে তাদের জন্য বিএনপির দিক থেকে বিপদ আসতে পারে, এটা তার আশঙ্কা করে, এটা তার আশঙ্কা করে। তো তাই সবাই যার যার অবস্থানে নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য একটা সংঘাতমুখী মানসিকতা লালন করছে, কিছুটা থিতিয়ে আছে। এবার সব পক্ষই প্রস্তুত হচ্ছে বলে আমার মনে হয়, দুটি বলয় প্রস্তুত হচ্ছে বলে মনে হয়, এবং এখানে জাতীয় পার্টি খুব অস্বস্তিকর অবস্থা করে গেছে। জাকের পার্টির চেয়ারম্যান বলছেন, দক্ষিণ এশিয়া ঘিরে বৈশ্বিক ক্ষমতার লড়াইয়ে বাংলাদেশকেও ভুগতে হবে। এই অবস্থায় রাজনীতিবিদদের সতর্ক পদক্ষেপ জরুরি বলে মনে করেন তিনি। আলোচনা যদি হয় তাহলে প্রথমে হয়তো মানে একটু হট টক হবে, হট এক্সচেঞ্জ হবে, তারপরে ধীরে ধীরে এটা আস্তে 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 উষ্মাটা বের হয়ে গেলে, আগুনটা বের হয়ে গেলে তখন আস্তে আস্তে একটা ফর্মুলা বের হবে। দুটি পক্ষ এখানে হয়েছে সেটা রক্তের ইতিহাসের মধ্যে, সেজন্য এরা মুখোমুখি হতে পারে না, পারছে না, বসতে পারছে না। একটু বসা উচিত, বসে একটা ফর্মুলা বের করা উচিত, সো দ্যাট আমরা যাতে সাস্টেইন করতে পারি। কিন্তু এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আলোচনার কোনো বিকল্প নেই। এবং আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী একটু ছাড় দিয়ে হলেও, এবং ওনার সে মানসিকতা আছে বলে আমার মনে হয়, কথা বলার কোনো বিকল্প নেই। কথা বন্ধ করে দিলে তো আর কোনো কিছুই ফয়সলা আসবে না। হ্যাঁ, ডিবেট হবে, গভর্নমেন্ট বলবে গভর্নমেন্টের অধীনে কনস্টিটিউশন ঠিক রেখে নির্বাচন করবো আমরা, অনর থাকবে, ওরা বলবে যে না আমরা মানি না, চলতে চলতে এক জায়গায় গিয়ে দাঁড়াবে। তো কথাবার্তাই যদি না হয়, আলোচনাই যদি না হয়, সব যদি রাজপথে মীমাংসা করতে চায়, লাঠিসুটের ব্যবহার হয়, অস্ত্রশস্ত্রের ব্যবহার হয়, সেটা তো কাঙ্ক্ষিত হতে পারে না একটা জাতির জন্য। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে আসা জাকের পার্টির দাবি, স্বচ্ছ নির্বাচনের আস্থাপূর্ণ পরিবেশ এখনও তৈরি হয়নি। আমরা তো নির্বাচনের জন্য প্রস্তুত, কিন্তু নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ হতে হবে। এখানে গভর্নমেন্টকে এনশিওর করতে হবে যে 100% গভর্নমেন্ট যদি হেরেও যায় তাতেও 100% গ্যারান্টি থাকবে যে নির্বাচন নিরপেক্ষ হবে। এবং ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, রাতের অন্ধকারে শত শত কোটি টাকা গ্রামে ছড়ানো, বস্তিতে ছড়ানো, এগুলো বন্ধ দেখতে চাই। ১৪ দলীয় জোটের রাস্তা আছে, মহাজোটের রাস্তা আছে, কিন্তু বিরোধী পক্ষের রাস্তা নেই, এবং তারাও একটা বিরাট অংশ দেশের, তাদের রাস্তা নেই। বলা যায় না যে। চ্যানেল আই, ঢাকা।